সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের এই মহাতারকাকে সবাই এক নামে চেনে। শুধু মাঠের ক্রিকেটেই নয়, মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতেও বেশ আলোচিত সমালোচিত এক নাম সাকিব আল হাসান। বাংলার ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডার ব্যক্তিগত জীবনেও একজন সাক্ষাৎ অলরাউন্ডার। নিজের জীবনকে কর্মব্যস্ততায় জড়িয়ে রাখতেই যেন পছন্দ করেন তিনি। মাঠের বাইরে সাকিবের ব্যস্ততা ও ব্যবসায়িক ক্ষেত্রে বহুমুখিতা দেখে তো নিন্দুকেরা তাকে ব্যবসায়ী সাকিব নামেও ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিন্দুকদের কথাও অবশ্য ফেলে দেওয়ার মতো নয়, কারণ মাঠের বাইরে সাকিব যে নিজেকে পুরোদস্তুর ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পেরেছেন। টিভি কমার্শিয়াল, স্পন্সর, অ্যাম্বাসেডারশিপ থেকে শুরু করে ই কমার্স, স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট কিংবা হোটেলের এমনকি স্বর্ণের ব্যবসার সঙ্গেও জড়িত এই অলরাউন্ডার। দেশসেরা এই ক্রিকেটারের ব্যবসায়িক জগতে পদার্পণ ঘটে সাকিব 75 নামক রেস্তোরাঁর মাধ্যমে। পরবর্তীতে সাকিবস ডাইন নামে আরেকটি রেস্টুরেন্ট চালু করেন তিনি, তবে পরে তা বিক্রিও করে দেন। রেস্তোরাঁর পাশাপাশি 5 বছর আগে আবাসিক হোটেল ব্যবসাতেও নাম লিখিয়েছেন বাংলাদেশের এই পোস্টার বয়। কক্সবাজারে হোয়াইট স্যান্ড রিসর্ট নামে রিসর্ট কাম শপিং মল কিনেছিলেন সাকিব, করেছিলেন প্রসাধনী সামগ্রীর ব্যবসাও। রাজধানীর যমুনা ফিউচার পার্কে কসমিক জোভিয়ান নামক কসমেটিক্সের দোকান দিয়েছিলেন, পরবর্তীতে অবশ্য এটিও বন্ধ হয়ে যায়। 2016 সালে কাঁকড়ার ব্যবসার সঙ্গেও নাম লিখিয়েছিলেন তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সাকিব। সাতক্ষীরায় করেছেন কাঁকড়ার খামার, পরবর্তীতে এ ব্যবসায় নানা জটিলতায় পড়েছেন। বেতন পরিশোধ নিয়ে ঝামেলার গুঞ্জনও শোনা গিয়েছিল। 4 বছর চলমান থাকার পর কোভিড পরবর্তী সময়ে আর চালু হয়নি খামারটি। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত আছে সাকিবের নাম। 2015 সালে পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন ফিয়েস্তা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে। শাহ 75 নামের এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সিও ছিল SAH 75-এর। সম্প্রতি গত বছর সাকিব চালু করেছেন ডিজিটাল স্বাস্থ্যসেবা দেওয়ার প্ল্যাটফর্ম সাকিব 75 হেলথ কেয়ার। এই প্ল্যাটফর্মে অনলাইন বুকিংয়ের মাধ্যমে রেজিস্টার্ড ডক্টরদের সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা, অর্থাৎ টেলিমেডিসিন খাতেও পদার্পণ ঘটেছে সাকিবের। শুধু তাই নয়, যে সময়টায় মানুষ ই কমার্স ওয়েবসাইটের ওপর আস্থা হারিয়ে ফেলছিল ঠিক তখনই মোনার্ক মার্ট নামক ই কমার্স সাইটেরও উন্মোচন ঘটান এই ড্যাশিং অলরাউন্ডার। এমনকি 2021 সালে এই ক্রিকেটার যুক্ত হয়েছেন স্বর্ণ ব্যবসায়। রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ এবং বোরাক কমোডিটি এক্সচেঞ্জ নামক সাকিবের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান দেশের বাইরে থেকে স্বর্ণ আমদানি করে থাকে। এর পাশাপাশি কিউরিয়াস লাইফস্টাইলের সাথে যৌথভাবে স্বর্ণ ব্যবসায় যুক্ত হবার খবরও পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, ব্যাংকের পরিচালকও হতে চেয়েছিলেন সাকিব। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা পিপলস ব্যাংক লিমিটেডের অনুকূলে ইস্যু করা লেটার অফ ইন্টেন্ডে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদন বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে পাঠানো ফর্মে ব্যাংকটির পরিচালক হিসেবে নাম ছিল সাকিব আল হাসানের। তাছাড়া বাংলাদেশ দলের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত ক্রিকেটারও সাকিবই। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ, শোরুম উদ্বোধন, অ্যাডভার্টাইজিং বা স্পন্সরশিপের সঙ্গেও যে সাকিবের দারুণ সক্ষতা। ইনসাইড স্পোর্টসের তথ্য মতে বাংলার ক্রিকেটের সর্বকালের সেরা এই অলরাউন্ডারের বর্তমান মোট সম্পদের পরিমাণ $75 মিলিয়ন বা প্রায় 800 কোটি টাকা, যা অনুমেয়ভাবেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তবে সাকিব আল হাসান বরাবরই বলে এসেছেন ব্যবসা নয়, বরং মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয়াই মূল উদ্দেশ্য তার। অন্তত 10,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান তিনি।